friends, welcome back to my channel. Ladies and gentlemen, the show is good evening. So, আজকে আমাদের ডিনারে যেটা হবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখলেই তো ঘুগনিটা আমার হয়ে গেছে, ওইটা রেসিপিটা তোমাদেরকে দেখালাম না। আর আর হবে আলুর পরোটা। এবার আলুর পরোটার জন্য কি কি লাগবে ওই রেসিপিটা আমি তোমাদের সাথে সেটা পুরোটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। চলো তোমাদেরকে আমার উপকরণটা দেখাই, আলু পরোটার জন্য কি কি লাগবে। এখানে আলু অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচি, অল্প কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে ধনে পাতা, রসুন কুচি, আদা কুচি। আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা একসাথে, গোলমরিচ একসাথে দিয়ে এটা ভেজে আর গুঁড়ো করে রাখা আছে। আর লাগছে একটু সর্ষের তেল আলুতে মাখানোর জন্য, আর লবণটা পরিমাণ মতো আমি দিয়ে নেব। আদা কুচিটাও দিয়ে দেবো, রসুন কুচি, ধনে পাতা, এগুলো সব একসাথে আমি দিয়ে মাখিয়ে নেবো এবার আলুটাকে। সামান্য একটু লবণটা এখন দিয়ে নেব। লবণটা আমি আমার আন্দাজ মতো দিয়ে নিচ্ছি। মাখানো কমপ্লিট। এবারে এই যে গুঁড়ো মশলা গুলো নিয়েছিলাম, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, এগুলো সবটা দিয়ে দেবো। আর ময়দা ওইদিকে মাখানো হয়ে গেছে, ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। এবার পুর দেবো, বাড়ি চলে এসেছিলাম, শেষটা করা হয়নি, তাই ভাবলাম শেষটা করে দিই। আর তোমাদের আলু পরোটার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে, বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। আর লাইক শেয়ার করতে কেউ ভুলবে না। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টাচ করে দিও। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করছে তাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থাকো, নিশ্চয়ই আমি আরও নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারবো। আজকে এই পর্যন্ত, সব ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর হচ্ছে নতুন একটা ভিডিওতে আমার তোমাদের সাথে আবার দেখা হবে।